সনাতন ধর্ম। আমাদের ধর্ম হিন্দু ধর্ম, আমাদের ধর্ম বৈদিক ধর্ম, আমাদের ধর্ম মানব ধর্ম। একটু আগে শ্রীমান সৌম্যজ্যোতি বলছিল আপনাদের যে আমাদের ধর্ম মানুষকে শ্রদ্ধা করতে শেখায়, আমরা অন্যকে শ্রদ্ধা করি, সম্মান করি। এটা খুব ভালো দিক, কিন্তু আমাদের এই শ্রদ্ধা করাটাকে যদি কেউ মনে করে ওরা ভীতু, ওরা পারে না, তাই মিউচুয়াল করে, ওরা কিছু বলতে পারবে না। হিন্দু, ওরা তো খালি ভয় ফায় মাইর খায় আর পালিয়ে যায়, তো ওরা কিছু বলতে পারবে না। এটা সম্পূর্ণ ভুল ভাববে তারা। আমাদের ধর্ম সেই ধর্ম যে ধর্মের ভগবান যেখানেই অন্যায় সেখানেই তার প্রতিবাদ করছে উঠেছেন। তাই আমাদের সমস্ত ভগবানের হাতে অস্ত্র, এটা বড় প্রয়োজন। আজকে আমাকে সাপ কাটতে আসবে আর আমি তাকে নেতাই বলবো, তা তো হবে না। গতকাল বলেছেন না, সাপ যখন কাটতে আসবে আমি জানি তাই কাটিস না বৈষ্ণব, তুমি কি পারো বলে আমি শুধু বৈষ্ণব সেবা খেতে পারি। হাতে মালা রাখি যখনই কাজের সময় হয় তখন হাতে মালা রাখি, আন্টি খাওয়ার আগে মালাটা রেখে ঝুলিয়ে রাখি, খাই কি আবার আমার হাতে কাজ করতে হয়। আমাদের ধর্ম ফাঁকিবাজির ধর্ম নয়, আমাদের ধর্ম সাহসের ধর্ম, মাথা দিয়ে দেব তবু শিক্ষা দেব না, সেই ধর্ম আমাদের ধর্ম। যদি কেউ মনে করেন যে আমাদের ধর্ম ভীরুতার ধর্ম, কাপুরুষতার ধর্ম, মেরুদণ্ডহীনের ধর্ম, শামুকের ধর্ম, তার সেটা ভুল ভাববেন। আমাদের ধর্মের ছেলেরা যখন স্বাধীনতার সময় যুদ্ধ হয়েছিল ব্রিটিশের সঙ্গে, তখন যতজন বন্দুকের আগায় প্রাণ দিয়েছিল, ফাঁসিতে গলা দিয়েছিল, তার মধ্যে 90% আমরা, আমাদের ধর্মের ছেলেরা, এক হাতে গীতা এক হাতে অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েছে। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস পড়েছিস? উপন্যাস পড়িস, সিরিয়াল দেখার থেকে উপন্যাস পড়লে ভালো। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ পড়ে দেখিস, আমাদের ঘরের অল্প বয়সের ছেলেরা কিভাবে ছাপিয়ে পড়েছিল ধর্ম রক্ষার জন্য, মা বোনের সম্মান রক্ষার জন্য। ব্রিটিশ তুমি দেশ ছাড়ো, ঝাঁপিয়ে পড়েছিল ব্রিটিশকে দেশ ছাড়া করে দিয়েছিল। আর সেখানে আমরা মাথা নিচু করে হাত পা গুটিয়ে সব সেটা চলে যাব, এটা আমাদের কাপুরুষতার লক্ষণ। ভগবান কৃষ্ণ প্রেমের দেবতা, ভগবান কৃষ্ণ বাঁশি বাজিয়েছেন, প্রেম করেছেন। সেই ভগবান কৃষ্ণ যখন কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়েছেন, প্রেম করেছেন। অর্জুন বলছেন, সেজে গুজে অর্জুন রথে উঠেছেন, মনে মনে একটা ভাব, একটা আমি একটা বিরাট কিছু সেলিব্রিটি। কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ এই দুই দলের মাঝখানটা আমার রথটা দাঁড় করাও দেখি, সেনুর ভয়ের মধ্যে স্বাভাবিক রথত্তম, দুই দলের মাঝখানে আমার রথটা দাঁড় করাও দেখি। মনে মনে একটা ভাব, যে দেখি তো কে যুদ্ধ করতে এসছে আমার সঙ্গে, আমি অর্জুন থু দেবো উড়িয়ে দেবো, দেখি তো আসা কে যুদ্ধ করতে এসছে, দাঁড় করাও দেখি। কৃষ্ণ সারথি ঘোড়া চালিয়ে গিয়ে দাঁড় করেছে, দেখো কমতে এই কুন্তিপুত্র, দেখো দেখো কাদের সঙ্গে যুদ্ধ করতে এসছে।
অর্জুন তাকিয়ে দেখলেন আত্মীয় পরিজন সবাই দাঁড়িয়ে আছেন, গুরুদেব এসছেন, শালা সম্বন্ধে নষ্ট থাক, শালা সম্বন্ধে আত্মীয় পরিজন সব এদেরকে মারতে হবে আমাকে? না কৃষ্ণ, আমি যুদ্ধ কৃষ্ণ তুই আগে ছেড়ে দাও, আমি যুদ্ধ করবো না কৃষ্ণ, আমার হাত থেকে ধনুর্বাণ পড়ে যাচ্ছে, গান্ডীবং সংস্থাতে হস্তাত তার চেইব পড়ে যাচ্ছে, আমার শরীরের চামড়া জ্বালা করছে, আমার শরীর থেকে গান্ডীব পড়ে যাচ্ছে, ধনুর্বাণ পড়ে যাচ্ছে কৃষ্ণ, তুমি তুমি আমাকে ছেড়ে দাও কৃষ্ণ। কৃষ্ণ বললো সে কি কথা, তুমি যুদ্ধ করতে এসছো, ভালো করে সেজে গুজে এসছো, যুদ্ধ করতে আমি নিয়ে এসছি, তোমাকে আর এসে বলে যুদ্ধ করবে না, সে কি কথা? না কৃষ্ণ, এই যুদ্ধ করলে এই ছেলেগুলো সব মরে যাবে, এরা মরলে এদের স্ত্রীগুলো বিপদগামিনী হবে, তাতে অবৈধ সন্তানের জন্ম হবে, আর অবৈধ সন্তানের জন্ম হলে লুপ্ত পিণ্ড যোগক্রিয়া, পিণ্ড লুপ্ত হয়ে যাবে, শঙ্কর শঙ্কর জাতির জন্ম হবে, আর সমস্ত গোলমাল হয়ে যাবে। না কৃষ্ণ, না না কৃষ্ণ, না তুমি তুমি ইয়ে করো, তুমি আমাকে নিয়ে চলো, আমি যুদ্ধ করবো না, আর যুদ্ধ করবো না কৃষ্ণ, তুমি আমাকে ফেরত নিয়ে চলো, এদের পাপ হবে, আমি এত পাপ করতে পারবো না। কৃষ্ণ বললেন অর্জুন তুমি যুদ্ধ করবে না তাহলে সিংহাসন পাবে না? সিংহাসন অপি ত্রিলোক্য রাজ্যস্য হেতু কিংডম হিকৃতে, ত্রিলোক দান করলে আমি যুদ্ধ করবো না, ত্রিলোকের মাকে মালিক হলে আমি যুদ্ধ করবো না, ত্রিলোকের মালিক হলে তুমি যুদ্ধ করবে না, তুমি খাবে কি? ভিক্ষা অপি হলোকে আমি ভিক্ষে করে খাবো? বাবা খুব জ্ঞানীর মতো কথা বলছো, যে এই যুদ্ধ করবো না এ কথাটা আগে মনে ছিল না? তুই এর আগে যেসব যুদ্ধ করেছো, তুমি গন্ধর্বদের সঙ্গে যুদ্ধ করেছো, তুমি বিরাট রাজার ছেলে উত্তরকে নিয়ে গিয়ে তুমি যুদ্ধ করেছো, তুমি যুদ্ধ করো নাই? যখন তুমি লুকিয়েছিলে এক বছর অজ্ঞাতবাস, বিরাট রাজার গরু সব নিয়ে যাচ্ছিল দুর্যোধনেরা, তখন তুমি যুদ্ধ করো নাই? যুদ্ধ করেছো তো, যখন বিরাট রাজার ছেলে উত্তর সে যুদ্ধ করতে যাচ্ছে গরু আনতে, তখন তার বোন উত্তরা বলছে দাদা ওই যুদ্ধ করে না, ওই সৈন্যগুলোকে তো মারবি, রাজাদেরকে তো মারবি, তো ওদের গায়ের পোশাক গুলো নিয়ে আসিস, আমি পুতুল খেলবো। বলে হ্যাঁ হ্যাঁ বোন আমি নিয়ে আসবো। যে যুদ্ধ করতে গিয়ে দাঁড়িয়ে বলি বাবা এত সৈন্য আমি যুদ্ধ করবো, আমি যাই, আমাকে নিয়ে চলো সারথীকে, রথ চালাচ্ছেন কে? বিহন্নলা। অর্জুন এক বছর অজ্ঞাতবাস, বৃহন্নলা যুদ্ধ গিয়ে চালাচ্ছেন, রথ চালাচ্ছেন, উত্তর তুমি যুদ্ধ করো? বল না না বাস তো ছেলে আনতে আরম্ভ কর। তখন অর্জুন বললেন, মানে বৃহন্নলা আর কি অর্জুন বলছেন যে দাস ধন্যবাদ, তুমি বসো, তুমি বড় ধনুবানটা আমাকে দাও। বান লাগিয়ে মেরেছেন, বান বান উড়িয়ে চলে যাচ্ছে, প্রথমে এইরকম বান আগুন ধরাতে ধরাতে আসছে, এই বান কে মারল? সবাই তো অবাক, বান গিয়ে পড়লো দ্রোণাচার্যের পায়ের কাছে। দ্রোণাচার্য হেসে ফেলেছে, দ্রোণাচার্য হেসে ফেলেছেন, চোখে জল, এদিকে হাসছেন দিকে চোখে জল, কেন? দ্রোণাচার্য বুঝতে পারলেন শিষ্য গুরু প্রণাম করছে, যুদ্ধের প্রথমে শিষ্য গুরু প্রণাম করছে, অর্জুন ছাড়ার কেউ নয়, দেখা যাচ্ছে বৃহন্নলা, বৃহন্নলা নয় অর্জুন, ও গুরু প্রণাম করছে। বাণটা হাতে তুললেন, বুঝতে পেরে গেলেন অর্জুনের বাণ। দুর্যোধন ছুটে এলেন, হরি ধরা পড়ে গেছে, কথা ছিল এক বছরের মধ্যে ধরা পড়লে আবার বনবাস, ধরা পড়ে গেছে, ধরা পড়ে গেছে, হিসেব করে দেখা গেল আগের দিন এক বছর শেষ হয়েছে, তারপরের দিন যুদ্ধ হচ্ছে, যুদ্ধ হয়ে গোলহন ছাড়িয়ে নিলেন। যখন পাণ্ডবেরা বনবাসে, দুর্যোধনেরা খুব হাতি নিয়ে ঘোড়া নিয়ে খুব বাদ্যযন্ত্র বাজিয়ে আলো রোশনাই জ্বালিয়ে পাণ্ডবদের পাশ দিয়ে যাচ্ছে, তখন অজ্ঞাতবাস শুরু হয়নি, বনবাস চলছে,
পাশ দিয়ে যাচ্ছে আর দেখাচ্ছেন যে হ্যাঁ তোরা তো ভিখারি, দেখ আমাদের দেখ। শোভাযাত্রা চলতে চলতে বিরাট ব্যাপার, আমাকে কে পায়? দুর্যোধন যাচ্ছেন, পথে গন্ধর্বদের বাগান পড়েছে, গন্ধর্বদের বাগান পড়েছে, ওখানে ফুল ফল ফলে আছে বাগানে, ওরে কোনো ফল তুলে নেই, তোর তোর কে কি বলবো, তোর আমি বলছি তোর 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 সবাই তুলতে আরম্ভ করেছে, যেই তুলতে আরম্ভ করে গন্ধর্বরা এসে 100 ভাইকে বেঁধে ফেলেছে, 100 কৌরবকে বেঁধে ফেলেছে। খবর এসছে দুর্যোধন বাধা পড়ে গেল, যুধিষ্ঠির ভীমকে বললেন, ভীম তুমি যাও ওদেরকে মুক্ত করে নিয়ে এসো, অর্জুন তুমি সঙ্গে যাও। ভীম বলছেন, দাদা এরা আমাদেরকে বনে পাঠিয়েছে, এত অত্যাচার করেছে, দ্রৌপদীর কাপড় ধরে টেনেছে, মিথ্যা পাশা খেলা করেছে, আমাদেরকে এত অত্যাচার করে বনে পাঠিয়েছে, তারপর তুমি বলছো ওদেরকে মুক্ত করে দিতে গন্ধর্বদের হাত থেকে। যুধিষ্ঠির বললেন, ভীম যখন আমাদের আমাদের মধ্যে ঝগড়া হবে তখন ওরা 100 আমরা 5, ওরা কৌরব আমরা পাণ্ডব, কিন্তু অন্যদের সঙ্গে যখন ঝগড়া হবে তখন আমরা 105, তখন 100 আর 5 নয়, তখন 105, অন্যদের সঙ্গে যখন ঝগড়া হচ্ছে। এটাই আমাদের হিন্দু ধর্মের বৈশিষ্ট্য, আমাদের মধ্যে অশান্তি হতেই পারে, মতভেদ হতেই পারে, যখন আমরা হিন্দু তো সবাই আমরা হিন্দু, ভাইয়ে ভাই অশান্তি হয়, ঝগড়া হয়, মতভেদ হয়, আমার মিল হয়, হতেই পারে অনেক কিছু, এর এই মত ওর ওই মত থাকতেই পারে, কিছু যায় আসে না। মনে রাখবেন যখন আমরা হিন্দু ধর্মের পতাকা উঠবে তখন আমরা সব হিন্দু, শঙ্খ বাজলে সবার ঘরে শঙ্খ বাজলো, সবাই ছুটে আসবে, বিপদ ঘন্টি বাজলে সবাই ছুটে আসবে, অনেক বিপদ হয়েছে রে, ওর বিপদ হয়েছে, চল ছুটে যাও, তবে তো থাকবে একতা, তবে তো থাকবে দেশ, তবে তো বাঁচবে জাতি। আর ওর হয়েছে আমি যাবো না, ওর হয়েছে আমি যাবো না, তা তো না, ওর অসুবিধা আমি কি করতে যাবো, ও তো ওই দলের, ও তো ওই সমাজের, না আমাদের মধ্যে অনেক কিছু থাকতেই পারে, মতভেদ থাকতেই পারে, জয় শ্রী রাম বলবো তো জয় শ্রী রাম, সবাই একসঙ্গে গর্জন করবো জয় শ্রী রাম, জয় শ্রী কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ, কি সমস্যা আছে? কৃষ্ণ ভজন কে করে না, কে কৃষ্ণ ভজন করে না, সবাই কৃষ্ণ করে, কৃষ্ণ নাম সবাই করে, কে করে না, কেউ এদিক দিয়ে করে, কেউ ওদিক দিয়ে করে, কৃষ্ণ ভজন সবাই করে। ভীম অর্জুন গিয়ে ছাড়িয়ে দিলেন, মুক্ত করে দিলেন দুর্যোধন। আজকে কৃষ্ণ বলছেন, অর্জুন তুমি যে আগে আগে ওই সমস্ত যুদ্ধগুলো করেছো, আরো অনেক যুদ্ধ করেছো, খাণ্ডব দাহন করেছো, অনেক কিছু করেছো, ওই তখন তো তোমার মনে হয়নি যুদ্ধ করা খুব খারাপ, এখন কুরুক্ষেত্রের মাঠে এসে দাঁড়িয়ে বলছো যুদ্ধ করা খুব খারাপ, এটা তোমার উদারতা না, এটা তোমার কাপুরুষতা। সেই বীর অর্জুন তুমি, সেই বীর অর্জুন আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তুমি কাপুরুষ হয়ে গেছো, তুমি ক্লি হয়ে গেছো, ক্লিবাত্ম পরিহার করো, উঠে দাঁড়াও, ধনুর্বাণ হাতে নাও। অর্জুন বলছেন, কৃষ্ণ লোককে মারা কি ঠিক হবে, তুমি কি মারবার মালিক, যা মেরেছি তো আমি মেরে দেব, তুমি নিমিত্ত মাত্র, তুমি কি মারবে ওদেরকে, তোমার কি ক্ষমতা তুমি মারতে পারো ওদেরকে, নৈনাং ছিন্দন্তে শস্ত্রাণি নৈনাং দহতি পাপকাহ না চৈনাং ক্লেদন তাপন শোষয়তি মারুতাহ, তুমি জানো না আত্মা অমর, আত্মা অবিনশ্বর, আত্মাকে কেউ মারতে পারে না, তুই পণ্ডিতের মতো এত বড় বড় কথা বলছো, এরা মরলে এই হবে, এরা মরলে ওই হবে, আর তুমি এটুকু জানো না যে আত্মা অবিনশ্বর, যা করার আমি করে রেখেছি, তুমি শুধু নিমিত্ত হও মাত্র, না তীরটা তো আমাকে মারতে হবে, শোনো তুমি শত্রু মনে করে মেরো না, তুমি বন্ধু মনে করে মারো। কৃষ্ণ এক অবাক কথা বললো ভাই, বুঝলি তো, এটা অবাক কথা ভগবান কৃষ্ণ বললেন। আচ্ছা বাবা বলুন তো, মা আপনারা বলুন তো, যে বন্ধু মনে করে কারো পেটে চাকু ঢোকানো যায়, যায় কি, কোথাও শুনেছেন যে বন্ধু বন্ধুর পেটে চাকু ঢোকাচ্ছে, যায় তোর জানিস, যায় কি, যায় না তো, ভগবান কৃষ্ণ বললেন যায়। এই জন্যই গীতা সমস্ত পৃথিবীতে এত আত্মীয়তা, এই জন্য গীতার এত কদর,
প্রত্যেক গ্রন্থ সম্প্রদায় আলাদা বই আছে। বৈষ্ণবদের জন্য ভাগবত আছে, শাক্তদের জন্য কালিকা পুরাণ আছে, বৈষ্ণব শৈবদের জন্য শৈব পুরাণ, শিব পুরাণ আছে। প্রত্যেক শাস্ত্রের জন্য আলাদা গ্রন্থ আছে, প্রত্যেক সম্প্রদায়ের জন্য। গীতা সকলের সকল সম্প্রদায়ের বই, গীতা কোনো এমনি সম্প্রদায়ের বই নয়, একটা সম্প্রদায়ের বই নয় গীতা। এখানে ভগবান কৃষ্ণের এক অপূর্ব সিদ্ধান্ত, ভগবান কৃষ্ণের নতুন কথা আমাদের শুনলেন, শোনালেন, বললেন যে বন্ধু মনে করে পেটে চাকু ঢোকানো যায়, কি করে যায়? কথা কথা বললে তুমি, এটা কি করে পেটের মধ্যে চাকু ঢোকানো যায়, কি করে যায়? চাকুটা যদি ডাকাতের হাতে থাকে আমরা কি করি, ভয় পাই না? মুখোশ পড়ে ডাকাত চাকুটা নিয়ে এসছে, ঢুকিয়ে দেবো, দেবো ঢুকিয়ে, হ্যাঁ দিলাম, ডাকাত থেকে ভয় পাই না আমরা, ভয় পাই তো? আর এই চাকুটাই যদি ডাক্তারের হাতে থাকে, ভয় পাই? ডাকাতও মুখোশ পড়ে, ডাক্তারও মুখোশ পড়ে, জানি কোন ডাক্তার, জানি না, তুমি ঢুক টুক ঠেকে ঠেকে আসে, তুমি তুমি পড়ে আসে ডাক্তার, আমাকে চিৎ করে টেবিলে শুয়ে দিল, চলে গেলাম ওখানে, আলো জ্বলছে, ঠাং 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 ঠুং ঠাং সব হচ্ছে, চাকুটা করে রেডি করছে, ভয় পাই? ডাকাতেও পেট কাটে, ডাক্তারও পেট কাটে, ডাকাত কাটে মারবার জন্য, ডাক্তার কাটে বাঁচাবার জন্য। কৃষ্ণ বললেন বন্ধু মনে করে পেটে চাকু ঢোকানো যায়, তুমি ডাক্তার হয়ে মারো। ডাক্তার হয়ে কি করে মারব? তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয় শব্দের অর্থ কি? ক্ষত থেকে ত্রাণ করে যে তার নাম ক্ষত্রিয়। ব্রহ্ম জানাতি যদি ব্রাহ্মণ, যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রাহ্মণ, আর যিনি ক্ষত থেকে ত্রাণ করেন, পচা থেকে পচা কেটে সরিয়ে দিয়ে ভালোটা রাখেন, তার নাম ক্ষত্রিয়। ডাক্তারের কাছে লোকটা ঢুকলো দুই হাত নিয়ে, বেরিয়ে আসলো এক হাত নিয়ে, একটা হাত নাই, কেটে দিয়েছে। মা ডাক্তার নাকি ডাকাত্রি, একটা হাত কেটে বলেছে, ওই একটা হাত না কাটলে পুরা শরীরটাই পচে যেত, ওই হাতটায় গ্যাংগ্রিন হয়ে গেছিল, পচে গেছিল হাতটা, দুর্গন্ধ বেরোচ্ছিল, কেটে বাদ দিতে হলো। কেন? না শরীরটা পচে যেত। অর্জুন তুমি ডাক্তার, তুমি ক্ষত্রিয়, কি করবে? দুর্যোধন হচ্ছে পচা হাত, দুর্যোধনকে কেটে বাদ দিয়ে তুমি সমাজকে রক্ষা করো, আমি ধর্ম রক্ষার জন্য এসেছি, ধর্ম রক্ষার জন্য তোমাকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, নিজের ছেলেও হয়, ছেলেরও হাত কেটে বাদ দিতে হবে, ছেলের দেহটাকে বাঁচাবার জন্য, এই সমাজকে বাঁচাবার জন্য। আমি তোমাকে বলছি অর্জুন, যে দ্রৌপদীর কাপড় ধরে টেনেছিল দুঃশাসন, দ্রৌপদী সবাইকে গিয়ে গিয়ে বলছেন আমাকে বাঁচাও, হে ভীষ্মদেব আমাকে বাঁচাও, দ্রোণাচার্য দাদু আমাকে বাঁচাও, গুরুদেব আমাকে বাঁচাও, জেঠামশাই বিধৃতরাষ্ট্র আমাকে বাঁচাও, পঞ্চ পাণ্ডব কে গিয়ে দ্রৌপদী বলেছিলেন আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, পঞ্চ পাণ্ডব সেদিন ওই অন্যায়ের কাছে, দুর্যোধনের কাছে মাথা নিচু করেছিলেন, উত্তর দেন নাই। দ্রৌপদী মনে করছেন তাই তো, এই জগতের কোন স্বামী তো আমাকে বাঁচাতে পারছে না, একজন তো আমার আছে, আমার জগৎ স্বামী গোবিন্দ, হা গোবিন্দ রক্ষা করো বলে হাত তুলেছেন, যেই মাত্র হাত তুলেছেন আমার প্রভু ছুটে এসছেন, আমার গোবিন্দ ছুটে এসে মায়ের মর্যাদা রক্ষা করেছেন, দুর্বৃত্ত দুঃশাসন সেদিন পারে নাই মায়াকে লাঞ্ছনা দিতে, মায়ের মর্যাদা লুণ্ঠন করতে, মায়ের সম্মান রক্ষা করেছেন আমার প্রভু কৃষ্ণ, মায়ের সম্মান রক্ষা করেছেন আমার প্রভু কৃষ্ণ, তুমি জেনে রাখো মায়ের সম্মান রক্ষা করেছেন। মাথা নিচু করেছিল সমস্ত মানুষ, সমস্ত রাজা প্রজা, সমস্ত ভারতবর্ষে রাজারা রাজারা মাথা নিচু করেছিল, কৃষ্ণ বুক চিতিয়ে দাঁড়িয়েছেন, না এটা হতে পারে না। আজকে সেই কৃষ্ণ বলছেন অর্জুন তুমি যুদ্ধ করো, তুমি মারো, আমি বলছি তুমি মারো, তোমাকে মারতেই হবে, বন্ধু মনে করে মারো, শত্রু মনে করে মেরো না। কৃষ্ণ প্রেমের দেবতা, কৃষ্ণ প্রেমের দেবতা, তিনি যুদ্ধ করতে বললেন, এতগুলো প্রাণীকে মারতে বললেন ধর্ম রক্ষার জন্য, তাহলে অন্যরা যদি ধর্ম রক্ষার জন্য বোম ফাটায় আপত্তি কোথায়? ভগবান কৃষ্ণ যদি ধর্ম রক্ষার জন্য এতগুলো প্রাণীকে মারতে বলেন, এতগুলো সৈন্যকে মারতে বলেন, তা আমরা বোম দিয়ে বোম ফাটাই, আমরা বুকে পিঠে বোম বেঁধে আত্মঘাতী বাহিনী হই, আমরা উগ্রপন্থী হই, ক্ষতিটা কোথায়? তোমাদের কৃষ্ণ যে মানুষ মারতে বলছেন, তা আমরা যদি আমাদের ধর্ম রক্ষার ধর্ম প্রচারের জন্য তোমার বাড়িতে বোম মারি, এরোপ্লেন দিয়ে বাড়ি উড়িয়ে দেই, বোমা বিস্ফোরণ করি, গুলি করে মারি, তাপত্তি কোথায়? তোমার কৃষ্ণ যে বলেছেন, বলে হ্যাঁ বলেছেন তো, ভগবান কৃষ্ণ অর্জুনকে মারতে বলেছেন, কাকে মারতে বলেছেন? তুমি যোদ্ধা, তুমি যোদ্ধাকে মারবে,
কোন যোদ্ধাকে মারবে? যে যোদ্ধার হাতে অস্ত্র আছে তুমি সেই যোদ্ধাকে মারবে, নিরস্ত্র যোদ্ধাকে মারবে না। যদি কেউ অস্ত্র ফেলে পালিয়ে যায় তুমি তাকে মারবে না, সূর্য অস্তের আগ পর্যন্ত মারবে, সূর্য অস্তের পরে শঙ্খধ্বনি হয়ে গেলে যুদ্ধ শেষ, আর তুমি মারতে পারবে না। কৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন যে পালিয়ে যাচ্ছে তাকে মারবে না, যার হাতে অস্ত্র নাই তাকে মারবে না, সন্ধ্যের পরে কাউকে মারবে না, তুমি যোদ্ধা, তুমি যোদ্ধাকে মারবে। কৃষ্ণ কখনোই অর্জুনকে বলেন নাই যে তুমি নিরপরাধ বাচ্চা বাচ্চা শিশুগুলোকে গুলি করে মারবে, তুমি মা বোনদেরকে মেরে দেবে, তুমি বোমাহাটি শেষ করে দেবে, নিরীহ মানুষগুলোকে হত্যা করবে। ভগবান কৃষ্ণ একটা বাণী নয়, যোদ্ধা যোদ্ধার সঙ্গে যুদ্ধ করবে, সৈনিক সৈনিকের সঙ্গে যুদ্ধ করবে, এটাই যুদ্ধের নিয়ম। সৈনিক বাড়িতে ঢুকে ধর্মের নামে অত্যাচার করবে, ধর্মের নামে মা বোনকে টেনে নিয়ে আসবে, ধর্মের নামে সন্তানকে গুলি করে মারবে, ধর্মের নামে বোমাবাদী ঝাঁপিয়ে পড়বে, এটা ভগবান কৃষ্ণের বাণী নয়, এটা উগ্রপন্থা, এটা পবিত্রতা হতে পারে না, এটা ধর্মের রূপ হতে পারে না। নিরপরাধ মানুষকে হত্যা করা ধর্মের রূপ হতে পারে না। ভগবান কৃষ্ণ আমাদের আদর্শ পুরুষ, ভগবান কৃষ্ণ পুরুষোত্তম, ভগবান কৃষ্ণ যেদিক থেকে যাকে বিচার করবে তিনি শ্রেষ্ঠ। অর্জুন তুমি মারো, অর্জুন প্রথম বলছেন মারবো না মারবো না, কৃষ্ণ অনেক বোঝাচ্ছেন বোঝাচ্ছেন বোঝাচ্ছেন, বোঝাতে বোঝাতে গীতার একাদশ স্কন্ধ, একাদশ স্কন্ধে সম্মুজ্যোতি বলছিল না যে কৃষ্ণ একটু বিরক্ত হয়েছেন, বিরক্ত হয়ে অর্জুনকে বলছেন, অর্জুন আমি এতক্ষণ ধরে তোমাকে বলছি মারো মারো, তুমি মারছো না, তুমি কি ভাবছো আমি একটা ফালতু লোক, কি ভাবছো তুমি আমি একটা গোয়ালা তোমার বন্ধু, মাত্রক্ষণ ধরে মারতে বলছি তুমি মারছো না, দেখো আমি কে। বিশ্বরূপ দেখাচ্ছেন, অর্জুন অবাক হয়ে বিশ্বরূপ দেখছেন, পশ্চামি দেবাংস্তব দেবদেহে সর্বানুরগাংশ্রীবান অনেক বাহুদর ভক্তনেত্রম পশ্চামি তাম সর্বতোমান্তরূপম, অনন্ত দেখছেন, বাহ তুমি কৃষ্ণ আমি ভয় পাচ্ছি তোমাকে, তোমার এই অপূর্ব রূপ, এই ভীষণ রূপ দেখে আমি ভয় পাচ্ছি কৃষ্ণ, তুমি নিজেকে তুমি নিজেকে সংযুক্ত করো কৃষ্ণ, আর তুমি সংযুক্ত করো, আমি ভয় পাচ্ছি, সাধি মাংত কন্যা আমি তোমার চরণে প্রপন্ন হলাম কৃষ্ণ, শিষ্যস্তে হং আমি তোমার শিষ্য হলাম। অর্জুন বলছেন কৃষ্ণকে আমি তোমার শিষ্য হলাম, শিষ্য কাকে বলে? যে শাসন মানে তাকে বলে শিষ্য, যে মন্ত্র নেয় তাকে শিষ্য বলে না। মন্ত্র নিলে মানে স্কুলে ভর্তি হলো তারপর পড়াশোনা করলো না তাকে ছাত্র বলবে? স্কুলে ভর্তি হলো স্কুলে গেল না, স্কুলের নাম করে মাঠে গিয়ে খেলা করলো, ছাত্র বলবে পাশ করবে? শিষ্য কাকে বলে? যে গুরুর শাসন মানে তাকে বলে শিষ্য, যে গুরুকে অবজ্ঞা করে, যে গুরুর কথা মানে না তাকে কখনোই শিষ্য বলে না। সেই শিষ্যের অর্থ নিলে গুরুর ক্ষয় হয়, গুরু ঋণী হন। সেই শিষ্যের অর্থ গুরু নেবেন যে শিষ্য সাধন করে, গুরুর মন্ত্র জপ করে, সেই শিষ্যের অর্থ গুরু নিতে পারেন। আমি তোমাকে মন্ত্র দিয়েছি তুমি ফল পাচ্ছ, আমাকে অর্থ দাও, প্রণামী দাও। যে শিষ্য সাধন করে না, গুরুবাক্য মানে না, গুরুবাক্য অবজ্ঞাকারী, তার অর্থ গুরুদেব নিলে গুরুদেবের ক্ষতি হয়, হবে না। অর্জুন বলতেন শিষ্যস্তে হং সাধি মাং প্রপন্না, আমি তোমার শিষ্য হলাম, তো অর্থাৎ তোমার শাসন আমি স্বীকার করব। আর বারো অধ্যায় গীতা শেষ হতে পারত, তারপরে অনেক ছয়টা অধ্যায় হলো, তারপরেও দ্বাদশ অধ্যায় অর্জুন জিজ্ঞেস করছেন, আচ্ছা কৃষ্ণ বলতো যে সর্বজগতে তোমাকে দেখে সে তোমার প্রিয়, না যে তোমার মধ্যে তোমাকে দেখে সে তোমার প্রিয়? অর্জুনের প্রশ্নের উত্তরে কৃষ্ণ চুপ করে গেলেন। একটা মাকে যদি জিজ্ঞেস করা হয়, অমা যে ছেলেটা তোমার বিদেশে থাকে, সারা দেশে ঘুরে বেড়াচ্ছে, বাইরে থেকে তোমাকে টাকা পয়সা পাঠায়, তোমাকে ফোন করে খোঁজ খবর নেয়, সে তোমার বেশি প্রিয়, না যে তোমার ঘরে থেকে কাপড় কেচে দেয়, মশারি টাঙিয়ে দেয়, সে তোমার প্রিয়, কে বেশি ভালো? মা বলতে পারবে কে বেশি ভালো? বড় কঠিন প্রশ্ন। যে বাইরে থেকে খোঁজ খবর নেয় সে বেশি প্রিয়, না ঘরে থেকে কাপড় কেচে দেয় সে বেশি প্রিয়? মা বলতে পারবে না। যদি মাকে বলা হয়, মা কোন ছেলেটা ধারাধারি থাকতে পারবে? তখন মা বলতে পারবেন, যেটা বাইরে আছে ওইটা তো আছেই বাইরে, যেটা আমার কাছে থাকে ওইটা চলে গেলে আমি থাকতে পারবো না, ওটা সবসময় কাছে থাকে। তো যে সর্বজগতে আমাকে দেখে সে তো আমাকে দেখে, আর যে কাছে থেকে কোলে নিয়ে আদর করে সে যদি আদর করা বন্ধ করে দেয় ভগবানের কষ্ট হয়, সেখানে ভগবানের কষ্ট হয়। যে ভগবানের মূর্তিকে পূজা করে সে পুজো করা বন্ধ করে দেয় ভগবানের কষ্ট হয়। তাই আমরা মূর্তি পুজো করি,
তাই আমরা মূর্তি পুজো করি, আমরা মাটির ডালা পুজো করি, মাটির ডালা পূজা করে। হ্যাঁ, আমরা মাটির ডালা পুজো করি, আমরা গাছ পুজো করি, আমরা নদী পুজো করি, আমরা পর্বত পূজা করি, আমরা পশু পাখিকে পূজা করি, আমরা মানুষকে পূজা করি, করি না? দুর্গা পূজার সময় কুমারী পুজো হয় না? বাচ্চা মেয়েকে সুন্দর কুমারী সাজিয়ে পুজো হয় তো, কুমারী পুজো। তাই আমরা মানুষকে পুজো করি, মানুষের মধ্যে ভগবানকে দেখি আমরা, আমরা প্রাণীর মধ্যে ভগবানকে দেখি, আমরা গাছের মধ্যে ভগবানকে দেখি। গাছ পুজো হয় প্রচুর জায়গায়, গাছ পুজো হয়। আমরা নদীতে ভগবান দেখি, সমুদ্রে ভগবান দেখি। এটা আমাদের ধর্মের উদারতা, এখানে আমাদের ধর্মের শ্রেষ্ঠত্ব। আমরা সর্বত্র ভগবানকে দেখতে পাই, এটা গতকালকেও বলেছি, আমরা সর্বত্র ভগবানকে দেখতে পাই। আছো অনলে অনিলে চির নভ নীলে ভূধরে শৈলীলে গহনে, আছো বিতপি লতায় জলদেরও গায়ে শশী তারকায় তপনে। তপন মানে সূর্য, তুমি শশী মানে চাঁদ, তারকা মানে তুমি চাঁদে আছো, সূর্যে আছো, তারায় আছো, আকাশে আছো, বাতাসে আছো, জলে আছো, পাতায় আছো, মানুষে আছো, জীবে আছো, তুমি সর্বত্র রয়েছো, সর্বত্র ঈশ্বর দৃষ্টি। সবাই সবাইকে একসঙ্গে ডাকো না কেন, সবাইকে ডাকা কষ্টকর। সবাইকে ছোট করে এক জায়গাতে নিয়ে এসে আমরা মূর্তির মধ্যে ভগবানকে ডাকি, তাই আমরা মূর্তি পুজো করি। যে কোনো মূর্তি পুজো করি না, যে কোনো বাক্সে চিঠি ফেললে চিঠি যায়? বাড়িতে একটা কাগজের বাক্স তৈরি করে চিঠি ফেলে দিলে যাবে চিঠি?